এই যে আপনারা দেখার কথা, সুইডেনের স্টকহোম, সুইডেনের রাজধানী, সেখানে মুসলমানরা যাচ্ছিল ঈদগাহে ঈদের নামাজ পড়বে বলে, রাজধানীর কেন্দ্রীয় মসজিদের সামনে 37 বছর বয়সী এক উগ্রবাদী খ্রিস্টান, যে মূলত ইরাকের নাগরিক, সেখানে থাকতেও সে সৈনিক জীবন যাপন করেছে, ইরাকে থাকতেও যুদ্ধাপরাধে জড়িয়েছে, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, আল্লাহর ঘর পুড়িয়েছে, বহুভাবে ইসলামের ব্যঙ্গ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে, 1 বছর ধরে সেখান থেকে রিফিউজি হয়ে সুইডেনে আছে। সুইডেনে সে অধিকার চেয়েছিল যে সে কোরআন পড়াবে, এই অনুমতি তাকে দেওয়া হোক, অনুমতি প্রাথমিকভাবে সে পায় নাই, মামলা করে দিল কোর্টে, আমি কোর্টের কাছে অনুমতি চাই, অধিকার চাই, আমি মুসলমানদের কোরআন পড়াবো, কোরআন পড়িয়ে আমার কলিজাকে ঠান্ডা করব। বহুদিন পর্যন্ত কোর্টে মামলা চলল, অবশেষে কোর্ট রায় দিল, কোরআন পড়াতে পারবা তুমি, তবে মসজিদের মধ্যে পড়িও না, মসজিদের বাইরে তুমি পড়াও। এরপর পুলিশি প্রোটোকলে থেকে নির্ধারিত সময়ের আগে লাইভ দিয়ে টাইম ঘোষণা করে, যে সময়ে মুসলমানরা আসছিল ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে, মাইক হাতে নিয়ে আল্লাহর কিতাব কোরআনকে প্রথমে ইচ্ছামতো গালিগালাজ করলো, ব্যঙ্গ করলো, বিদ্রুপ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও যাচ্ছে তাই গোস্তাখি করলো। এরপর সেই ভিডিও তো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, কোরআনকে লাথি মারলো, কোরআনের উপর পা রাখলো, পদপৃষ্ঠ করলো, এরপর সেই কোরআনকে পুড়িয়ে ছাই করে দিল। এই সুইডেনে গত 3 বছরে 6 বার আল্লাহর কিতাবকে এভাবে পুড়িয়ে ছাই করেছে। আর দেশের সরকার আর দেশের বিচার বিভাগ এটাকে মত প্রকাশের অধিকার আর স্বাধীনতা বলে সাফাই গেছে। অথচ পশ্চিমে বসে কেউ যদি সমকামীদের পতাকা পোড়ায়, তাদের যে সিম্বল রংধনু এটাকে পোড়ায়, অথবা ইহুদিদের কোনো ধর্মগ্রন্থ বা কোনো ফ্ল্যাগ যদি কেউ পোড়ায়, তখন দেখবেন না দুনিয়ার কেউ সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, বরং তখন রাষ্ট্র ঠিকই হস্তক্ষেপ করবে, আইন এসে সেখানে বাধা দেবে। ওরাই বলে যে বাক স্বাধীনতার চর্চা করা যাবে, তবে একটা লিমিটের মধ্যে থেকে, তুমি এমনভাবে তোমার বাক স্বাধীনতার চর্চা করতে পারবা না যাতে সংবিধানের লঙ্ঘন হয়, যাতে রাষ্ট্রের অবমাননা হয়, যাতে কোনো ব্যক্তির মানহানি হয়, যাতে অন্য কারো আদর্শের মধ্যে বা অন্তরের মধ্যে আঘাত পায়। এই সমস্ত মূলনীতি দিয়েই আজকাল মুসলমান গোলাম বানানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওরাই কি নাই, ফ্রান্স এখনো তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, মুসলমানদের হিজাবকে নিষিদ্ধ করে দিয়েছে, মুসলিম নারীরা হিজাব পড়তে পারবে না, এমনকি পার্শ্ববর্তী ভারতেও তো এই অধিকার কেড়ে নিয়েছে, নারীরা হিজাব পড়তে পারবে না, পুরুষরা মুসলমানরা গরু জবাই করতে পারবে না, কোরবানি করতে পারবে না, কেউ যদি করে তাকে আদালত পর্যন্ত নেওয়া হয় না, সেখানে পিটিয়ে তাকে জানে মেরে ফেলা হয়। আর তারাই কি না দিন শেষে মুসলমানদেরকে মত প্রকাশের স্বাধীনতা সবক শেখায়। তো স্বাধীনতা যদি থাকে সকলের জন্যই থাকবে, যদি মত প্রকাশের স্বাধীনতা থাকতোই তাহলে আমাদের ওলামায়ে কেরামের জবানে বারবার লাগাম টানার চেষ্টা কেন করা হয়? কোন আলেম কি কথা বলবে, কোরআনের কোন বাণীকে তুলে ধরবে আর কোন বাণীকে স্কিপ করে চলে যাবে, এটা কেন ওরা ফিল্টারিং করবে, কোনটা ধর্মের সঠিক ব্যাখ্যা আর কোনটা ধর্মের গলত ব্যাখ্যা, এই সবক কেন সাহাবাকিদের থেকে শিখতে হবে? ওলামায়ে কেরামই তো দিনের ব্যাপারে সবচাইতে বেশি অবগত। দিনের কথা শুধু কি কাফেররা বলবে, দিনের কথা শুধু কি মুশরিকরা বলবে, দিনের কথা শুধু কি ইহুদিরা বলবে, দিনের কথা শুধু কি সালমান মমিকার মতো উগ্রবাদী খ্রিস্টানরা বলবে? উম্মতের ওলামায়ে কেরাম কি বলতে পারবে না? আর যদি বলে তাদেরকে বছরের পর বছর জেলখানায় ফেলে রাখা হবে। প্রতিটা নবীর আদর্শ এটা, আমি যত নবীর ইতিহাস পড়েছি কমন একটা আদর্শ পেয়েছি, প্রত্যেক নবী তার যুগের তার সময়ের জাহেলিয়াতকে চ্যালেঞ্জ করেছেন। মরা জাহেলিয়াত নিয়ে পড়ে থাকেন নাই নবীরা, যদি থাকতেন আমার নবী এসে যদি সারাদিন ফেরাউনরে গালি দিতেন, সারাদিন নমরুদের বিরুদ্ধে বদনাম করে বেড়াতেন, আর ঈসা আলাইহিসসালামকে যারা খুন করার জন্য ঘরকে ঘেরাও করেছিল ওদের 14 গোষ্ঠী উদ্ধার করতেন, আমার নবীর গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতো না, দুনিয়ার কোনো জালেম আমার নবীর মুখে থুথুও দিত না, ঘর থেকে বের হতে বাধ্য করতো না, তার চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেত না।
তাহলে এত জুলুম কেন সইতে হয়েছে কারণ তার সময়ের ফেরাউন যে সে আবু জাহালকে চ্যালেঞ্জ করেছেন তার সময়ের নমরুদ যে সে উতবা সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন এরপর আসেন আবু বকরের জামানা আবু বকর যদি মরা আবু জাহালের বিরুদ্ধে কথা বলতেন মরা আবু লাহাব মরা উতবা মরা সাইবা নিয়ে স্টেজ কাঁপিয়ে ফেলতেন তবু আবু বকরের বিরুদ্ধে কেউ কথা বলতো না কিন্তু যুগের তাগুতের বিরুদ্ধে অবস্থান নিলেন যুগের জাহেলিয়াতকে চ্যালেঞ্জ করলেন তিনি বললেন আমার নবীর পরে কেউ নবী হবে না হতে পারে না যারাই নিজেকে নবীর পরে নবী দাবি করবে ওরা হবে দাজ্জাল আর দাজ্জাল দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না তিনি যুদ্ধে নেমে গেলেন মুসাইলিমা কাযাবের বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আপত্তি করলো হে আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি কি করছেন আল্লাহর রাসূল চলে গিয়েছেন মাত্র কয়দিন হলো এখন তো মদিনায় অরক্ষিত অবস্থায় আছে চারদিকে দুশমন আর দুশমন এখন যদি বাহিনী পাঠিয়ে দেন মুসাইলিমার সঙ্গে যুদ্ধ করতে বহিঃশত্রু যে কোনো সময় আমাদের উপর আক্রমণ চালাতে পারে তখন আমাদের অস্তিত্ব বিপন্ন হবে স্বাধীনতা নষ্ট হবে সার্বভৌমত্ব হারিয়ে ফেলব এখন আপাতত কিছু সবর করেন আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি তারপর বাইরের সমস্যার সমাধান করা যাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন না এটা তো মেনে নেওয়া যায় না আরে তোমরা কেউ যদি আমার সঙ্গ না দাও আমি আবু বকর একা লড়াই চালাবো তবু আমি জিন্দা থাকতে আল্লাহর দ্বীনের উপর কোনো আঘাত ছয়ে দেব না এমন কি কিছু লোক দাবি করলো নবীর যুগে যেভাবে নামাজ পড়েছি এখনো নামাজ সেভাবে পড়ব আপত্তি নাই কিন্তু সেই যুগে যেভাবে যাকাত দিয়েছি এখন আর সেভাবে দেব না আগে যাকাত দিতাম নবীর প্রতিনিধির কাছে এটা নবীর যুগের সঙ্গে শেষ এবার আবু বকরের প্রতিনিধির কাছে যাকাত দেব না আবু বকর গর্জে উঠে বললেন আল্লাহ আল্লাহর কসম করে বললাম লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে যারা পার্থক্য করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমি একা লড়াই করব তার হিম্মত দেখে তার অবিচলতা দেখে সবাই মেনে নিলেন এক পর্যায়ে ওমর পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলেন আল্লাহ তাআলা আবু বকরের দিলটাকেই হেদায়েতের জন্য খুলে দিয়েছিলেন তিনি যেই জিনিসটা আগে বুঝেছিলেন সেই জিনিসটা আমরা পরে এসে বুঝছি এরপর ওমর আসলেন ওমর এসে যদি সেই মরা মুসাইলিমারে নিয়া আর আল্লাহর নবীর যুগের সেই মরা মরা বাদশা নিয়া সারাদিন কথা বলতেন তবুও তার কিছুই হতো না কিন্তু এক যুগের শাসনে তিনি তার যুগের তাগুতদেরকে চ্যালেঞ্জ করলেন সেই সময়ের শ্রেষ্ঠ পরাশক্তি তো দুটো একটা হলো রোম আর একটা হলো ইরান বা পারস্য তিনি বাইজেন্টাইনের বিরুদ্ধেও মোকাবেলা করলেন পারসিকদের বিরুদ্ধেও মোকাবেলা করলেন এবং শাওলিউল্লাহ দেহলবি রহমাতুল্লাহ আলহের ভাষ্যর মতে আল্লাহ তার ওয়াদ ওমরের দ্বারা পূরণ করলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি আল্লাহ কোরআনের একাধিক আয়াতে ওয়াদা দিয়েছিলেন তিনি রাসূলকে পাঠিয়েছেন রাসূল এসে ইসলামকে বিজয়ী করবেন দুনিয়ার সব ধর্মের উপর এখন দুনিয়ায় আল্লাহর নবী যখন চলে গেলেন তখন মুশরিকদের ধর্মের উপর ইসলাম তো বিজয়ী হয়েছে ইহুদিদের ধর্মের উপর ইসলাম তো বিজয়ী হয়েছে কিন্তু অগ্নিপূজক মাজুসীদের ধর্ম যারা থাকতো ইরানে তাদের দিনের উপর তো ইসলাম বিজয়ী হয় নাই আবার যারা থাকতো রোমে খ্রিস্টান তাদের দিনের উপরও তো ইসলাম বিজয়ী হয় নাই অথচ আল্লাহর ওয়াদা তো এখনো বাকি আছে তো এই আয়াতের আমলি তাফসির হলো ওমর আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে যে ওয়াদা দিয়েছেন নবীর সৈনিককে দিয়ে নবীর প্রতিনিধিকে দিয়ে নবীর খলিফাকে দিয়ে আল্লাহ সেই কাজটাই সম্পন্ন করেছেন ওমর এসে খ্রিস্টবাদের উপর ইসলামকে বিজয়ী করলেন জরাতুস্রবাদ বা অগ্নি পূজার ধর্মের উপরও ইসলামকে বিজয়ী করলেন অর্ধ জাহানের খলিফা আল্লাহ তাকে বানিয়ে দিলেন